ওয়েলকাম টু কুকবুক ট্রিক। আজকে আমি এখানে দেখাবো পাকা আমের চাটনি। পাকা আম মিষ্টি তো হয়, কিন্তু অনেক সময় কিছু কিছু পাকা আমও টক থাকে। আমি এখানে আজকে বলবো পাকা মিষ্টি আম ও টক আম দিয়ে কিভাবে চাটনি বানানো যায়। আমি এখানে যেই পাকা আমটা নিয়েছি, এটা পাকা হলেও সামান্য একটু টক। এই টক মিষ্টি আম দিয়ে আমি আজকে চাটনি বানিয়ে দেখাবো। ভিডিওটির শেষের দিকে আমি বলে দেব পাকা মিষ্টি আম দিয়েও কেমনভাবে চাটনি বানানো যেতে পারে। এই আমের ভেতরটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখুন কেমনভাবে পুরো হলুদ হয়ে গেছে। এই আমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে একটা চামচ দিয়ে বের করে নেব। আম যদি খুব বেশি পাকা থাকে, এরকমভাবে যদি কাটা সম্ভব না হয়, তাহলে চামচ দিয়ে শুধু পাল্পটাকে বের করে নিলেও হবে। এবার একটা ফ্রাইং প্যান বা কড়াই গরম করে এক চামচ সরষের তেল নিলাম। এই তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এক চিমটে হিং, 1/4 টেবিল স্পুন পানমৌরি, 1/4 টেবিল স্পুন গোটা জিরে ও কালো সরষে অ্যাড করলাম। একটা শুকনো লঙ্কা অ্যাড করে ফোড়নগুলোকে ভেজে নেব। ফোড়ন ও শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে আমের টুকরোগুলোকে দিয়ে দেব। আন্দাজ মতো লবণ, 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব সামান্যই ব্যবহার করব। 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট নাড়তে থাকব। পাকা আম হলেও যদি এভাবে টুকরো করা যায়, তাহলে 1 থেকে 2 মিনিট নাড়ার পর একটু ভাজা ভাজা হয়ে যাবে। এরপর 1/2 কাপ জল অ্যাড করে দিলাম। যেহেতু এটা পাকা আম, খুব বেশি ফোটানোর দরকার হবে না, তাই অল্প জলই অ্যাড করলাম। আমটা মিষ্টি কেমন সেটা চেক করে চিনিটা অ্যাড করতে হবে। এখানে আমি যে আমটা নিয়েছি, এটা পাকা হলেও সামান্য একটু টক আছে, তাই এখানে আমি অ্যাপ্রক্সিমেট 3 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। আম যদি মিষ্টি থাকে, তাহলেও অ্যাটলিস্ট 1 চামচের মতো কিন্তু চিনি অ্যাড করবেন, কারণ জল দেওয়ার পর যদি একেবারে চিনি দেওয়া না হয়, তাহলে চাটনির স্বাদ কিন্তু ভালো আসবে না। এরপর ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু এটা পাকা আম, তাই খুব বেশি সেদ্ধ হতে সময় লাগবে না। এখানে আমি কিছু আমকে এইভাবে একটু ম্যাশ করে দেব, তাহলে চাটনিটা দেখতে একটু ঘন দেখাবে। এই আম যদি খুব মিষ্টি হয়, তাহলে অ্যাটলিস্ট 1 চামচের মতো চিনি অ্যাড করার পর লেবুর রস বা আমচুর অ্যাড করতে পারেন। এর থেকে আর বেশি ড্রাই করব না, চাটনিটা সামান্য একটু এইভাবে জলজলে থাকবে। 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এই চিলি ফ্লেক্স অ্যাড করলে চাটনিটা দেখতেও যেমন ভালো লাগবে, তেমনভাবে টক মিষ্টি ও ঝালের ব্যালেন্সটাও পারফেক্টভাবে হবে। তবে চিলি ফ্লেক্সটা অপশনাল, নাও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। মিষ্টি আমের চাটনি রেডি সার্ভ করার জন্য। রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।